তুমি সামনে এগো, আমি আফিকে কল করে আনছি। আচ্ছা। পরশ কিছুদূর গিয়ে পেছনে ঘুরে সকালের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটি কি কোনোদিন আমাকে বুঝবে না? পরশে কেন এত চিন্তা করে সকালকে নিয়ে এসে এটাই বুঝে না। আর পরশ নিজেও কি কোনোদিন সকালের সামনে নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারবে? হয়তো একদিন পারবে। এসব ভেবে এক দীর্ঘ শ্বাস ফেলে সকালের দিকে একবার তাকিয়ে চলে গেল। সকাল আফিকে 3-4 বারের মতো কল দিল, কিন্তু আফি রিসিভ করল না। শেষে সকাল চিন্তিত হয়ে ফোনটা ব্যাগে রেখে ক্লাসে চলে গেল। স্নিগ্ধ একটা ক্যাফেতে বসে আছে, বারবার ঘড়ি দেখছে আর দরজার দিকে তাকাচ্ছে। এমন সময় একজন ক্যাফের সামনে বাইক থামিয়ে মাথা থেকে হেলমেটটা খুলতে খুলতে ক্যাফের ভেতরে ঢুকলো। ছেলেটা এসে স্নিগ্ধকে জিজ্ঞেস করলো, জি। সকাল কাঁধে ব্যাগ ঝুলিয়ে চুপচাপ মেডিকেল থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসলো। মনটা খারাপ হয়ে আছে, না আফির সাথে আজ দেখা হলো আর না দেখা হলো স্নিগ্ধর সাথে। গাড়ি হঠাৎ থেমে যাওয়ায় সকাল ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখলো ওরা জ্যামে আটকে আছে। সকাল জানলা দিয়ে বাইরে তাকিয়ে আশেপাশে তাকাতে ওর চোখ আটকে গেল কাঁচের দেয়ালের ওপাশে বসে থাকা একটা চেনা মুখের উপর। সে আর কেউ না, সকালের ডাক্তার সাহেব স্নিগ্ধ। সে বর্তমানে ক্যাফের ভেতরে বসে একটি ছেলের সাথে কফি খাচ্ছে আর কথা বলছে। সকাল ভ্রুজোড়া কিঞ্চিত উঁচু করে সেদিকে তাকিয়ে স্নিগ্ধকে কল দিল, কিন্তু স্নিগ্ধ কলটা কেড়ে দিল, যা সকালের চোখ এড়ালো না। ও আবারও কল দিল, কিন্তু এবার স্নিগ্ধ ফোনটা সাইলেন্ট করে দিল। সকাল অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। ঠিক সেই সময়ই রাস্তার জ্যাম ছেড়ে দেওয়ায় গাড়ি চলতে শুরু করল। সকাল বোঝার চেষ্টা করছে যে আসলে ওই ছেলেটা কে ছিল স্নিগ্ধর সাথে। ছেলেটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু মনে পড়ছে না ছেলেটাকে কোথায় দেখেছে সকাল। তোমার এখানে আসতে বারণ করেছিলাম না আমি? আসতে বাধ্য হয়েছি আমি। আমার সম্পূর্ণ মাল সিআইডি টিম সিজ করে নিয়েছে, আর আমি চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকবো? সিআইডি টিমের সাথে কথা বলার জন্য আমি আমার বিশ্বস্ত লোকেদের পাঠাবো, সে ফিরিয়ে নিয়ে আসবে মালগুলো। তুমি প্লিজ এখান থেকে যাও। তোমার খবর যদি সিআইডি ভুলেও পায় তাহলে কিন্তু আমাদের এত কষ্ট তৈরি এত বড় সাম্রাজ্য পূর্ণ ভেঙে ঘুরে যাবে। মালগুলো ফিরিয়ে আনবেন কি করে আপনি? আপনি তো দেখছি কোনো কিছুরই খোঁজ খবর রাখেন না। পাচার করার জন্য যে মেয়েদেরকে আমরা কিডন্যাপ করেছিলাম, সিআইডি সেই সব মেয়েদের উদ্ধার করে ছেড়ে দিয়েছে। আর রইল বাকি ড্রাগসের কথা, সেগুলো সব হেডকোয়ার্টারে রাখা হয়েছে। সেখান থেকে কিভাবে বের করবো ওগুলো? তুমি চিন্তা করো না, আমি দেখেছি কি করা যায়। দেখছি না, যে করেই হোক ওই মেয়েগুলো আর ড্রাগসগুলো আমার ফ্যাক্টরিতে চাই। আমি সময় দিলাম আপনাকে, যে করেই হোক উদ্ধার করুন সেগুলো সিআইডি এর হাত থেকে, না হলে আমার পুরো 50 কোটি টাকা লস হয়ে যাবে। যদি আপনি উদ্ধার করতে না পারেন তাহলে কিন্তু আপনার কপালে অনেক খারাপ কিছু লেখা আছে। প্লিজ শান্ত হও তুমি। আমি বলছি তো, আমি ফিরিয়ে আনবো মালগুলো আর মেয়েগুলোকেও। গুড ফর ইউ। বাসে এসে স্টাডি রুম পার হয়ে যেতে গেলে ভেতর থেকে কিছু আওয়াজ শুনে থেমে যায় সকাল। উকি দিয়ে ভেতরে তাকিয়ে দেখে একটা মেয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে আর সকালের বাবা মেয়েটির সাথে কথা বলছে। সকাল ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে স্টাডি রুমের ভিতরে ঢুকে গেল। পাপা বলে ডাকতেই আরিফুল ইসলাম চমকে উঠলেন। সামনে নিজের মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ভয় পেয়ে গেলেন উনি। সকাল বলল, পাপা তুমি এই সময় এখানে কি করছো? কিছু না মামনি, ওই বিজনেসম্যান। হ্যাঁ, বিজনেসম্যানের ব্যাপারটা ওর সাথে একটু কথা বলছিলাম। আপুটা তোমার অফিসে কাজ করে? হ্যাঁ। সকালে ফের মেয়েটিকে দেখলো, মেয়েটি মুচকি হেসে সকালের দিকে হাত বাড়িয়ে দিল। সকাল হালকা হেসে হাত মিলিয়ে বলল, হ্যালো আপু। হ্যালো। আরিফুল ইসলামের দিকে তাকিয়ে মেয়েটি জিজ্ঞেস করলো, এটা আপনার মেয়ে? আরিফুল ইসলাম জোরপূর্বক হেসে বললেন, হুম, খুব কিউট। থ্যাংক ইউ আপু, তুমিও সুন্দর। ধন্যবাদ। আরিফুল ইসলাম এখনও ভয়ে আছেন, সকাল কিছু শুনে ফেলেনি তো। কিছু শুনে থাকলে তো ওনার সব কিচ্ছু শেষ হয়ে যাবে। উনি নিজেকে স্বাভাবিক করে জোরপূর্বক মুখে হাসি টেনে সকালকে জিজ্ঞেস করল, মামনি তুমি হঠাৎ এখানে? তোমার তো এখন মেডিকেলে থাকার কথা ছিল। হ্যাঁ, আমি মেডিকেল থেকেই বাসে ফিরছিলাম মাত্র। রুমের দিকে যাচ্ছিলাম, তখন মনে হলো তোমার কথার আওয়াজ শুনলাম, তাই এদিকেই আসলাম। তুমি কি শুনছো? না তো, কেন কি হয়েছে? না না কিছু না, তুমি এখন তোমার রুমে যাও মামনি, আমি তোমার এই আপুটার সাথে বিজনেস ব্যাপারে আরো কিছু কথা বলবো। ও আচ্ছা, আমি যাচ্ছি তাহলে। হুম। সকাল চলে যেতেই এক স্বস্তি নিঃশ্বাস ফেললেন আরিফুল সাহেব। এতক্ষণ যেন ওনার গলাটা কেউ চেপে ধরেছিল এমন লাগছিল। মেয়েটি রাগি চোখে আরিফুলের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান আমার পরিচয় সবাই জেনে যাক? না। তাহলে রুমের দরজা খুলে রেখেছিলেন কেন? আই এম সরি, আমি বুঝতে পারিনি মামনি এভাবে হুট করে রুমে চলে আসবে। যাই হোক, আমার সম্পূর্ণ মাল ফেরত চাই,
কথাটা মাথায় রাখবেন, এখন আমি আসছি। ঠিক আছে। মেরি চলে যাওয়ার পর আরিফুল ফোন হাতে নিয়ে নিজের সবচেয়ে বিশ্বস্ত লোক রিয়াজকে কল করলেন। ফোন রিসিভ হতে আরিফুল বললেন, সিআইডি টিমে যে মালগুলো সিজ করেছে সেই মালগুলো যেন যে কোনো মতেই ফিরে আনার ব্যবস্থা করো, সাথে মেয়েগুলোকে ফিরে আনবে, না হলে আমাদের কাউকে কিন্তু বাঁচতে দিবে না। দেখেছি না রিয়াজ, কাজটা হওয়া চাই। ওকে স্যার। আর শোনো, আমি কাল বা পরশু দেশের বাইরে যাচ্ছি, যাতে এই কাজের কেউ আমাকে না সন্দেহ করতে পারে। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। বেশ কিছুদিন কেটে গেল এর মধ্যে। স্নিগ্ধ আবারও আগের মতোই সকালের সাথে টাইম স্পেন্ড করে, সবসময় সকালকে হাসি খুশি রাখার চেষ্টা করে। সকালও বেশ খুশি স্নিগ্ধর আচরণে। সকাল আর স্নিগ্ধ একটা রেস্টুরেন্টে বসে আছে, ওরা মূলত লাঞ্চ করার জন্য এসেছে। সকাল মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, খাওয়ার মাঝে টুকিটাকি কথাবার্তা বলছে দুজনই। স্নিগ্ধ জিজ্ঞেস করলো, আচ্ছা মিস বিকেল। ও আচ্ছা, ওই হলো একটা। তোমার পাপাকে তুমি খুব ভালোবাসো তাই না? অনেক বেশি। হি ইজ ওয়ার্ল্ড বেস্ট ফাদার। তোমার পাপাও তোমাকে অনেক ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা তোমার বাবা কি করেন? উনি বিজনেসম্যান, বিখ্যাত বিজনেসম্যান। আরিফুল ইসলামের নাম তো শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, উনাকে কে না চিনে? আমি উনারই মেয়ে। ও আচ্ছা, তা তোমার বাবার তো নিশ্চয়ই কাজের জন্য দেশের বাইরে যেতে হয়। হ্যাঁ, এই তো গত সপ্তাহের আগের সপ্তাহে নিউ ইয়র্কে গিয়েছেন উনি বিজনেসের কাজে, এখনো ওখানেই আছেন। স্নিগ্ধ আর কিচ্ছু বলল না, চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। সকালও অতটা গুরুত্ব না দিয়ে খাওয়া শেষ করল। স্নিগ্ধ সকালের দিকে তাকিয়ে দেখে সকালের দিকে ভ্রু কুচকে গাল ফুলিয়ে বসে আছে। স্নিগ্ধ বুঝতে পেরে হেসে এক ওয়েটারকে ডেকে আইসক্রিম দিয়ে যেতে বলল। সকালও তার দাঁত বের করে হেসে দিল। আইসক্রিম খাওয়ার সময় স্নিগ্ধ এক ধ্যানে সকালের দিকে তাকিয়ে আছে। সকাল অলরেডি দুটো আইসক্রিম শেষ করে ফেলেছে, বর্তমানে তিন নাম্বার আইসক্রিমটা খাচ্ছে সে। সকাল স্নিগ্ধর দিকে তাকিয়ে স্নিগ্ধর চোখের সামনে হাত নাড়াতেই হক চকিয়ে গেল স্নিগ্ধ। সকাল জিজ্ঞেস করল, কি দেখছিলেন ওভাবে তাকিয়ে? না মানে ওই তোমার তোমার ঠোঁটের পাশে আইসক্রিম লেগে গিয়েছে। ও আচ্ছা। সকাল চোখ দুটো টেঁড়া করে নিচে তাকিয়ে ঠোঁট নামিয়ে বোঝার চেষ্টা করছে আসলে আইসক্রিমটা ঠোঁটের কোথায় লেগেছে। তা দেখে স্নিগ্ধর পেট ফেটে হাসি চলে আসলো। কোনো মতে নিজেকে সামলে টেবিল থেকে টিস্যু নিয়ে সকালে ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিম মুছে দিল। স্নিগ্ধর স্পর্শে সকাল হালকা কেঁপে উঠল। স্নিগ্ধর দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। সকালের গালের লালিমা দেখে স্নিগ্ধ মুচকে হাসলো। পরশ নিজের রুমে পায়চারি করছে, বুকের ভেতরটা কেমন যেন হাঁসপাস করছে ওর। ভীষণ অস্থির লাগছে, চোখের সামনে বারবার ভেসে উঠছে সকালের সেই হাস্যোজ্জ্বল চেহারাটা। পরশ সকালকে চায়, ভীষণভাবে পেতে চায় ও সকালকে নিজের করে। হঠাৎই চোখের সামনে ভেসে উঠলো আজ রাস্তায় স্নিগ্ধ আর সকালের হাত ধরে পাশাপাশি হাঁটার দৃশ্য। অমনি ওর চোখ যেন জ্বলে উঠল। পরশের বারবার মনে হচ্ছে স্নিগ্ধ ওর সকালকে ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছে, সকালের উপর স্নিগ্ধ নিজের অধিকার ফলাতে চাইছে। পরশ অনেক ভাবনা চিন্তা করার পরে কঠিন সিদ্ধান্ত নিল। সকাল শুয়ে শুয়ে ল্যাপটপে আফির সাথে ভিডিও কলে কথা বলছিল। হঠাৎ আফি বলে উঠল, সকাল। হ্যাঁ বল। স্নিগ্ধ ভাইয়াকে কবে বলবি নিজের মনের কথাটা? সকাল শোয়া থেকে উঠে বসে ইতস্তত করে জিজ্ঞেস করল, মানে তুই স্নিগ্ধ ভাইয়াকে ভালোবাসিস, কথাটা কবে বলবি? পাগল তুই, আর আমি ওনাকে কিভাবে? ডিফিকাল্ট জানিস না তো, প্লিজ। তুই ওনাকে ভালোবাসিস তা তোর চোখ মুখ দেখলেই বোঝা যায়। ওনার সামনে তুই যেভাবে লজ্জা পাস, যেভাবে খুশি হোক, ছলছল দৃষ্টিতে যেভাবে তাকাস, তাতে যে কেউ বুঝে যাবে তুই স্নিগ্ধ ভাইয়াকে ভালোবাসিস। সকাল কিছু বলল না। সকালকে চুপ করে থাকতে দেখে আফি বলল, দেখ ঢং করিস না, ওনাকে ভালোবাসিস তো নির্দ্বিধায় বলে দে ওনাকে। সকাল অসহায় চেহারা নিয়ে বলল, কিন্তু উনি কি রাজি হবেন? আলবাত রাজি হবেন, কারণ আমি ওনার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। হয়তো ভুল দেখেছিস তুই, আমার এখনো পুরনো কথাগুলো স্পষ্ট মনে আছে। উনি বলেছিলেন ভালো লাগা আর ভালোবাসা আলাদা জিনিস। হ্যাঁ অবশ্যই, ভালো লাগা আর ভালোবাসা দুটো অনুভূতি। এমনও তো হতে পারে যে আমি শুধু ওনার ভালো লাগা। বাজে বকিস না তো, চুপচাপ কাল কলেজে যে ওনাকে তোর মনের কথাটা বলে দিবি। শিওর? 100% শিওর। রাতে ডাইনিং টেবিলে খেতে বসে অনুভব ওর বাবাকে বলল, বাবা। হ্যাঁ বলো। আমি পরশু কানাডা ব্যাক করছি। কেন? সামনেই আমার এক্সাম বাবা, বিজনেস আর ঘোরাঘুরি করতে করতে তো আমার পড়াশোনা জলে ভেসে গেল। পরশুদিন যেতে হবে, পরে গেলে চলবে না। না পরশুই যেতে হবে, পরীক্ষা আগামী সপ্তাহে।
আচ্ছা, তাহলে আমিও তোমার সাথে ফিরে যাব। ইট ইজ ফাইনাল, নো মোর ওয়ার্ড। ঠিক আছে। সকাল ওদের কথা শুনে খাবার মুখে দিয়ে বলল, আপনি এখনো পড়াশোনা করেন? ও, মানুষ এত পড়াশোনা কিভাবে করে? অনুভব মুচকি হেসে আর চোখে বারবার সকালের দিকে তাকাতে লাগলো। সকাল নিজের মতো করে খেয়ে দিয়ে উঠে চলে গেল। অনুভব সেদিকে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলল। পছন্দের মানুষটা যদি ঠিকভাবে পাত্তা না দেয়, তবে চোট সোজা হৃদয়ে গিয়ে লাগে। পরদিন সকাল নিজের সবগুলো জামা ছড়িয়ে ছিটিয়ে তার দিকে তাকিয়ে বসে আছে। মেজাজটা খারাপ হয়ে আছে। মেডিকেলে আজ অনুষ্ঠান থাকে, বুঝতেই পারছে না কি পরে যাবে। অবশেষে ও চিন্তা ভাবনা করার পর আফিকে ভিডিও কল দিল। আফি কল রিসিভ করতেই সকাল বলল, সকাল অনেক কনফিউজড। কোন ব্যাপারে? সকাল আজকে কোনো জামা পরবে? তুই একটা চিজ ও বটে। আমি চিজ না তো, আমি তো মানুষ। তুই মানুষ না, তুই একটা এলিয়ান। সকাল কিন্তু অনেক রাগ করবে। ঢুঙ্গি তুই পচা। উফ, চুপ কর তো। দেখি আমাকে ড্রেস দেখা। এক্ষুনি দেখাচ্ছি। সকাল ক্যামেরা ঘুরিয়ে ওর সবগুলো জামা দেখালো। শেষে আফি সকালকে একটা হলুদ রঙের স্টাইলিশ লং কুর্তি বেছে দিল পরার জন্য। ভিডিও কলেই আফিকে একটা লম্বা চুমু দিয়ে ফোন কেটে দিল সকাল। আকাশি রঙের জিন্সের সাথে কুর্তি পরে গলায় কালো রঙের স্কার্ফ পেঁচিয়ে তৈরি হয়ে বেরিয়ে গেল বাসা থেকে। অনুষ্ঠান বিকেলে থাকায় সকাল 5টায় এসে মেডিকেলে ঢুকল। মেডিকেলে ঢুকতেই পরশ এসে ওর সামনে দাঁড়ালো। সকাল মৃদু হেসে বলল, এভাবে হুট করে সামনে এসে দাঁড়ালি কেন? একটু আসবে আমার সাথে? তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এখানে না, আমরা মেডিকেলের পেছনের দিকে যাই। ওদিকে কেন? যা বলার এখানেই বলো। প্লিজ সকাল, চলো না প্লিজ। এমন করছো কেন? কি এমন কথা বলবে যে মেডিকেলের পেছনে যেতে হবে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? এটা কি ধরনের কথা? বিশ্বাস করি বলেই তো বন্ধুত্ব করেছি তোমার সাথে। তাহলে প্লিজ চলো আমার সাথে। বুঝেছি, তুমি আমাকে ওখানে নিয়ে গিয়ে তবেই শান্ত হবে। আচ্ছা চলো শুনি কি এমন বলবে তুমি। পরশ হালকা হেসে সামনে দিকে পা বাড়ালো। সকাল পরশের পেছন পেছন যেতে গিয়ে দেখলো আফি আসে। সকাল হাত নাড়িয়ে এদিকে আসতে বলে পরশের পেছনে চলে গেল। পরশ আফিকে খেয়ালই করেনি। পরশ এখন শুধু ভাবছে কিভাবে সে নিজের মনের কথাটা বলবে সকালকে। মেডিকেলের পেছনে এসে থামতেই সকাল আশেপাশে তাকিয়ে দেখলো খুবই শান্ত একটা পরিবেশ এদিকটায়। এবার বরশের দিকে তাকিয়ে সকাল জিজ্ঞেস করল, বলো কি বলতে চাও? না মানে আসলে আমি বলতে চাইছিলাম, আমি তোমাকে এত আমতামতা করছো কেন? যা বলবে সরাসরি বলে ফেলো। তুমি রাগ করবে না তো? রাগ কেন করব? তুমি কি আমাকে রাগানোর মতো কিছু বলবে? জানি না। সকাল বরশের চেহারা থেকে ফিক করে হেসে দিয়ে মজা করে বলল, তোমার এত নার্ভাসনেস দেখে আমার মনে হচ্ছে তুমি আমাকে প্রপোজ করতে চাইছো। কথাটা শুনতেই চমকে উঠল বরশ। কিছুক্ষণ সকালের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সন্ধে নামতে শুরু করেছে। সন্ধ্যার এই হালকা আলো সকালের চোখে মুখে পড়ে এক অসম্ভব সৌন্দর্য সৃষ্টি করেছে। ভালোবাসা মানুষটাকে ভালোবাসার নজরে দেখলে হয়তো এমনই লাগে। বরশেরও তার ব্যতিক্রম কিচ্ছু মনে হচ্ছে না। বেশ কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর সকালের দিকে তাকিয়ে থেকে বরশ বলল, হ্যাঁ। কি হ্যাঁ? আই লাভ ইউ। সকাল গম্ভীর মুখে বরশের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আবারও ফিক করে হেসে দিল। সকালের এই হাসির কোনো মানে খুঁজে পেল না বরশ। ও সকালকে প্রপোজ করলো আর সকাল কিনা তাতে পাত্তাও দিল না। আচ্ছা সকাল কি মজা হিসেবে নিয়েছে ব্যাপারটা? চিন্তাটা মাথায় আসতেই বরশ বলল, হাসছো কেন তুমি? ও মা, হাসবো না, আমি যেটা বললাম তুমি তো সেটাই বললে। বরশ অসহায় দৃষ্টিতে তাকালো সকালের দিকে। সকাল কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, অনেক মজা হয়েছে পরশ, এবার বলো কি এমন জরুরি কথা বলার জন্য এখানে ডেকেছো আমাকে? সকাল, আমি কিন্তু কোনো মজা করিনি, আমি সত্যি বলছি। আমি তোমাকে পছন্দ করি, ইনফ্যাক্ট ভালোবাসি বলতে পারো। সেই প্রথম দিন থেকে তোমাকে আমি লক্ষ্য করতাম, ভালো লাগতো তোমাকে দেখতে। তারপর আস্তে আস্তে আমার মনে হলো আমি তোমার সাথে আর কথা না বলে থাকতে পারবো না, তাই তোমার সাথে বন্ধুত্ব করে ফেললাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। তোমাকে আমি হারিয়ে ফেলতে চাই না সকাল, আমি তোমাকে সারা জীবন নিজের কাছে রাখতে চাই। আমার ভালোবাসায় তোমাকে রাঙিয়ে দিতে চাই, ভালোবাসি তোমাকে আমি। সকাল ড্যাব ড্যাব করে কিছুক্ষণ তাকিয়ে রইল পরশের দিকে। সকাল অবাক হয়েছে, শুধু অবাক নয় অনেক অবাক হয়েছে, সাথে বিস্মিতও হয়েছে। এরকম কিছু ভাবতেও পারেনি ও পরশের ব্যাপারে। সকাল জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, তুমি আমার সাথে মজা করছো পরশ? এখনো আমার কথাগুলো তোমার কাছে মজা মনে হচ্ছে? তার মানে সত্যি সত্যি তুমি?
হ্যাঁ সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।